আজ আমি আপনাদের সামনে অন্তরকে নরম করা কোনো কথা নিয়ে হাজির হইনি আমি আজ হাজির হয়েছি আপনাদের হৃদয়ে আঘাত করতে হ্যাঁ শুনে অবাক হবেন না আমি সত্যি আজ এসেছি আপনাদের অন্তরে আঘাত করতে আমি আপনাদের অন্তরে আঘাত করতে চাই আপনাদের হৃদয়ের দরজায় ঘা দিতে চাই কারণ আমি চাই আমার এই আঘাতের মাধ্যমে হলেও আপনারা জেগে উঠুন আমি চাই আপনারা সচেতন হন আমি চাই আপনারা গা ঝাড়া দিয়ে উঠুন যে সাইক্লোনের কেন্দ্রে আপনারা বন্দী হয়ে গেছেন আমি চাই তার বাস্তবতা সম্পর্কে আপনাদের সচেতন করতে যে দাবানো লাজ, আপনার ঘর আপনার পরিবার আপনার সম্মান সম্পদের দিকে ছুটে আসছে আমি চাই সে আগুন থেকে আপনাকে বাঁচাতে যে হিংস্র পশু আজ আপনার দরজায় এসে দাঁড়িয়েছে আমি চাই আপনাকে তার কালো থাবা থেকে রক্ষা করতে তাই আমি চাই আপনার অন্তরে আঘাত করতে আমার আঘাতের মাধ্যমে আপনাদের জাগিয়ে তুলতে যদি এই আঘাতের জন্য আপনারা আমাকে অপরাধী মনে করেন তবে তাই সই কিন্তু জেনে রাখবেন আল্লাহর কসম আসমান ও জমিনের রবের কসম আমি আপনার এক আন্তরিক সতর্ককারী আমি আপনাদের এক আন্তরিক কল্যাণকামী হিসেবে এই কথাগুলো বলছি আমার মুসলিম ভাই ও বোনেরা দেখতে দেখতে পার হয়ে গেছে অনেক সময় হেলায় ফেলায় কেটে গেছে অনেক দিন আজ হোয়াইট হাউসে ট্রাম্পের কাছে বলা মুসলিক মহিলা প্রিয়া সাহার কথা নিয়ে সারা দেশে তোলপাড় হচ্ছে মুসলিম শিশুদের মুখে পূজার প্রসাদ তুলে দেয়া আর মন্ত্র পাঠ নিয়ে সমালোচনা হচ্ছে কিন্তু এই সব সবকিছুর শুরু আজকে না এর শুরু হয়েছে অনেক আগে আজ আমরা যা দেখছি তা হলো দীর্ঘ এক ষড়যন্ত্রের শেষ পর্যায়ের ফলাফল কিন্তু আফসোসের বিষয় হলো এত বছর ধরে এই চক্রান্ত নিয়ে আমরা উদাসীন থেকেছি আমরা যখন বুধ হয়ে থেকেছি বলিউডের আইটেম গানে তখন ওরা চক্রান্ত করেছে আমাদের সমাজকে অশ্লীলতায় সয়লাভ করার আমরা যখন ব্যস্ত থেকেছি জীবাংলা আর স্টার জলসায় তখন ওরা বেহায়াপনার বীজ ছড়িয়ে দিয়েছে আমাদের তরুণ তরুণী আমাদের পবিত্র নারীদের মাঝে আমরা যখন ধর্ম যার যার উৎসব সবার নামের কুফুরি স্লোগানে বোকার মতো বিশ্বাস করে ওদের সিরকি পূজা সিরকি হোলি উৎসবে গিয়ে নিজেদের অসাম্প্রদায়িক ভেবেছি তখন ওরা পরিকল্পনা করেছে দেশের অর্থনীতি প্রশাসন বাজার আমাদের হাত থেকে আমরা যখন সরল বিশ্বাসে ওদের ভাই বলে ঘরে আমন্ত্রণ জানিয়েছি তখন ওরা অস্ত্রে ধার দিয়েছে আমাদের ঘরে আক্রমণ করার জন্য আমাদের ঘরে আগুন জ্বালানোর জন্য হ্যাঁ আমার প্রিয় ভাই ও বোনেরা আমি মালাউন হিন্দুদের কথা বলছি যে মালাউন হিন্দুরা এই মাত্র কয়েকদিন আগে মুসলিম শিশুদের মুখে তুলে দিয়েছে দেবতার নামে উৎসর্গ প্রসাদ যে মালান হিন্দুদের সংগঠন হরে রাম হরে কৃষ্ণের মতো জঘন্য সিরকি স্লোগান দিয়েছে মুসলিম শিশুদের মুখ দিয়ে হিন্দুদের এই সংগঠন ইস্কন সিলেটের বাঘ বাড়িতে প্রকাশ্যে গুলি করেছিল জুম্মার নামাজের মুসল্লিদের উপর এই ইস্কনের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ার কারণে হাত বেধে বেঁধে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছিল সিলেটের ওসমানী নগরের মসজিদের ইমাম আব্দুর রহমানকে আল্লাহ তার উপর রহম করুন এই হিন্দুদের সংগঠন হিন্দু বৌদ্ধ সান ঐক্য পরিষদ আমেরিকায় সংবাদ সম্মেলন করে বলেছে বাংলাদেশে গডুজাবাই নিষিদ্ধ করতে হবে এই হিন্দুরাই কাল্পনিক নির্যাতনের গল্প প্রচারের জন্য প্রচার করেছে মিথ্যা ভিডিও এই হিন্দুরাই সংস্কৃতির নামে সূক্ষ্মভাবে আমাদের শিশুদের পাঠ্যপুয়ে ঢুকিয়েছে ইসলাম বিদেশের বিষ দিল্লির গোলাম সরকারের পৃষ্ঠপোষকতায় এই হিন্দুরাই দখল করে নিয়েছে আমাদের অর্থনীতি চাকরির বাজার চিন্তা করুন মুসলিম প্রিয়া সাহার এমন জঘন্য মিথ্যাচারের পরও যখন তার বিরুদ্ধে সরকারের আদালতে মামলা করার চেষ্টা করা হলো তখন আদালত সেটা খারিজ করে দিল অথচ যে মামলা করেছে সেও আওয়ামী লোক এই আদালত এই প্রশাসন ইসলামের বিরুদ্ধে মুসলিমদের বিরুদ্ধে অবস্থান নিতে বিন্দু মাত্র দ্বিধাবোধ করে না কিন্তু এমন স্পষ্ট মিথ্যাচারের পরও এই সরকার সাহস করে না প্রিয়া সাহার মতো এক তুচ্ছ মহিলার বিরুদ্ধে পদক্ষেপ নিতে চিন্তা করুন এটা কিভাবে সম্ভব চিন্তা করুন তাদের ক্ষমতা তাদের প্রভাব কতটা বেড়েছে এই হিন্দুরা আজ কেমন পর্যায়ে পৌঁছেছে যে তারা সরাসরি রাষ্ট্রকে চ্যালেঞ্জ করছে এই দিল্লির গোলাম সরকার কিছুই করতে পারছে না কারণ মালয়দের বিরুদ্ধে কিছু করার এখতিয়ার ও ক্ষমতা তাদের নেই এই হিন্দুরাই সীমান্তের ওপারে আমাদের মুসলিম ভাইদের পিটিও হত্যা করছে গরুর প্রস্তাব পান করা এই নোংরা মুশরিকরা গরু রক্ষার নামে প্রায় প্রতিদিন আক্রমণ করছে আমাদের মুসলিম ভাইদের উপর প্রায় প্রতি সপ্তাহে হত্যা করছে মুসলিমদের ধর্ষণ করছে মুসলিম নারী এমনকি শিশুদের তারা ভারতে আমাদের কোটি কোটি মুসলিম ভাইদের বিরুদ্ধে গণহত্যার প্রস্তুতি নিচ্ছে আর এই ভূখণ্ডের হিন্দু মালাউন্ডরা ইস্কন হিন্দু বৌদ্ধ আর প্রিয়া সাহারা কাজ করে যাচ্ছে একই এজেন্ডা নিয়ে হে আমার ভাই হে মুসলিম তুমি চরম হুমকির মুখে তুমি কি এখনো ঘুমাবে জাগো হিন্দু নাম দিয়ে মালাউন হিন্দুদের দল উগ্র হিন্দুত্ববাদ ছড়িয়ে দিচ্ছে প্রশাসনের ছত্র স্কুলের ভেতর ঢুকে তাগুত রাম আর কৃষ্ণের প্রসাদ টুপি হিজাব পরা মুসলিম শিশুদের মুখে তুলে দিচ্ছে তবুও কি তুমি ঘুমিয়ে থাকবে হায় মুসলিম তুমি আর কখন জাগবে রথযাত্রার সময় ওরা প্রকাশ্যে আমাদের চ্যালেঞ্জ করছে আজানের সময় নামাজের সময় পর্যন্ত ফুল উচ্চস্বরে চালিয়ে যাচ্ছে ওদের শিরকি গান বাজনা আর তন্ত্রমন্ত্র তবুও কি তুমি জাগবে না মুসলিম সাত বছরে দ্বিগুণ হয়েছে বেকারত্বের হার মুসলিম তরুণরা পড়াশোনা শেষ করে হতাশ হয়ে হন্ন হয়ে ছুটে বেড়াচ্ছে চাকরির জন্য পরিবারের সব আশা ভরসার ওজন তাদের পিঠে পাহাড়ের সমান হয়ে দাঁড়িয়েছে তাদের জন্য চাকরি নেই কিন্তু চাকরির বাজার সরকারি চাকরি শিল্প বাজার দখল করে রেখেছে মালাউনের দল শুধু দেশি মালাউন না এগারো লক্ষ ভারতীয় মালাউন দখল করে নিচ্ছে মুসলিম তরুণদের চাকরি রুটি রুজির পথ তবুও কি তোমার হুশ হবে না মুসলিম জনসংখ্যার দশ শতাংশ হিন্দু দখল করে আছে সরকারি চাকরির ত্রিশ পার্সেন্টের চেয়েও বেশি পথ সরকারি অফিসে গেলে মনে হবে ভারতের কোন অঙ্গরাজ্যে চলে এসেছি ওরা আমাদের দেশের প্রশাসন দখল করে নিয়েছে হে মুসলিম তুমি এই বাস্তবতা কখন বুঝবে মসজিদে তালা দেওয়া হচ্ছে মুসল্লিদের উপর ইস্কন হামলা করছে ইসলামের শিক্ষার বইকে জঙ্গিবাদ বলা হচ্ছে শিরকি সংস্কৃতির বিরোধিতাকে উগ্রবাদ বলা হচ্ছে মূর্তি নিয়ে মঙ্গল শোভাযাত্রার বিরুদ্ধে কথা বললে জেল জরিমানার ভয় পর্যন্ত দেখানো হচ্ছে আর প্রিয়া সাহা আর ইস্কনের মালাউন্ডা ঘুরে বেড়াচ্ছে দম্ভ ভরে হে মুসলিম এই ভূখণ্ডে তাহলে কে সংখ্যা লঘু হে মুসলিম তুমি কবে জাগবে হিন্দু যুবকদের প্রশিক্ষণের খবর পাওয়া যাচ্ছে বর্ষা নিয়ে রথ যাত্রার নামে ওরা রাস্তায় কুচকাওয়াজ করছে তোমার মা তোমাকে চ্যালেঞ্জ দিচ্ছে তবুও কি তুমি ঘুমাবে মুসলিম তবুও কি তুমি জাগবে না তাহলে কি ভারত আর এই বাংলাদেশে এই ভূখণ্ডে একই পরিস্থিতি হওয়া পর্যন্ত তুমি অপেক্ষা করবে হে মুসলিম গোরক্ষক মালাউনের দল অস্ত্র হাতে তোমার ঘরে হাজির হওয়া পর্যন্ত কি তুমি ঘুমিয়ে থাকবে তাহলে কি হিংসা মালাউনের দল তোমার উপর ঝাঁপিয়ে পড়ার আগ পর্যন্ত তোমার হুশ ফিরবে না হে মুসলিম জেনে রাখো যদি তুমি সতর্ক না হও যদি তুমি এখন প্রস্তুতি না নাও তাহলে ভয়াবহ রক্তাক্ত এক ভবিষ্যৎ অপেক্ষা করছে তোমার আমার আমাদের সকলের জন্য আল্লাহ তালা বলেন লতা জি আমানু। আপনি সব মানুষের চাইতে মুসলমানদের অধিক শত্রু ইয়াহুদি ও মুশরিকদের পাবেন হে মুসলিম তুমি আজ হুমকির মুখে তোমার ভবিষ্যৎ তোমার পরিবার তোমার সম্মান তোমার মাটি আজ হুমকির মুখে তবুও কি তুমি জাগবে না তবুও কি তোমার শত্রুকে চিনে নেবে না তোমার শত্রু হাতে অস্ত্র তুলে নিয়েছে তবুও কি তুমি আত্মরক্ষা করবে না হে আল্লাহ আপনি সাক্ষী থাকুন আমি পৌঁছে দিয়েছি হে আল্লাহ আপনি সাক্ষী থাকুন আমি পৌঁছে দিয়েছি হে আল্লাহ আপনি সাক্ষী থাকুন আমি পৌঁছে দিয়েছি